ইসলামকে ক্যান্সার হিসেবে ঘোষণা করল মিয়ানমারের পার্লামেন্ট। গত ৫ই মার্চ মিয়ানমারের সংসদের নিম্নকক্ষে এক আলোচনায় সাগায়িং প্রদেশের মিনকিন পৌরসভার সংসদ সদস্য উ মাং মিয়্যনত ইসলামকে মিয়ানমারের জন্য ক্যান্সার হিসেবে বর্ণনা করেছেন। ईयुनियन सलिडारिटी अ्यान्ड डेभलपमेन्ट पार्टी থেকে নির্বাচিত এই সংসদ সদস্য সহিংসতার শিকার স্থানীয় মুসলমানদের রাজধানী ইয়ঙ্গুনে পুনর্বাসনের বিরোধিতা করে এই মন্তব্য করেন। আমি মনে করি রাখাইন প্রদেশের ক্যান্সারকে রাখাইনেই সমাধান করা উচিত, কিন্তু যদি এই ক্যান্সারকে আমরা রাজধানীতে নিয়ে আসি তবে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। সংসদের অধিবেশনের পর সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি বলেন, তিনি শঙ্কিত রাখাইনের মুসলমানরা মিয়ানমারের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। সংসদের স্পিকার উইং মিন উমাউকে তার বক্তৃতার জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। ইসলামকে ক্যান্সার হিসাবে উল্লেখ করার পরও তিনি উমাউকে তার বক্তব্য অব্যাহত রাখার সুযোগ প্রদান করেন। মৈটিলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মং থিন সংসদ অধিবেশনে একই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, মিয়ানমারের অন্যান্য স্থানে মুসলমানদের পুনর্বাসন করা হলে তা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করবে। বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডাইরেক্টর কি উইং মনে করেন, মিয়ানমারের সমাজে বর্তমানে মুসলিম বিদ্বেষী মানসিকতা এত তীব্রভাবে ছড়িয়ে পড়েছে যে আইন প্রণেতারাও এর বাইরে নন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই বাস্তবতা সম্পর্কে অজ্ঞাত। মিয়ানমারের মুসলমানদের এখন অবাঞ্ছিত তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। গত বছর আগস্টে আরাকানে মুসলিম বিদ্বেষী সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে রোহিঙ্গাদের পাশাপাশি অসংখ্য মুসলমান বাস্তহারা হয়ে পড়েছে। তাদেরকে এখনও বাসস্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।